তারিকানাম খান ও নিমা রহমানের ছেলে আরিকানাম খান এর আগে মঞ্চের সঙ্গে যুক্ত ছিলেন, নির্মাণও করেছেন। এবার তার নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ট্রানজিটের প্রিমিয়ার হতে যাচ্ছে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব 25তম বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। ট্রানজিট চলচ্চিত্রটিতে ঢাকা শহরের একজন সংগ্রামী মানুষের গল্প তুলে ধরা হয়েছে। এর মূল চরিত্রে অভিনয় করেছেন জাহাঙ্গীর আলম। ছবিটি বুসানের এশিয়ান স্বল্পদৈর্ঘ্য প্রতিযোগিতা বিভাগে মনোনীত হয়েছে। নোলাজলের কাব্য রেজওয়ান শাহরিয়ার সুমিতের প্রথম সিনেমা। চলচ্চিত্রটির চিত্রনাট্যের জন্য এ ছবিটি পেয়েছিল স্পাইক লি রাইটিং গ্রান্ট। 2018 সালের 13 জুলাই অর্ধশতাধিক শিল্পী ও কলাকুশলী মিলে পটুয়াখালী ও চট্টগ্রামে শুটিং শুরু হয়ে সে বছরের সেপ্টেম্বরের 3 তারিখে শেষ হয়। নোনাজলের কাব্য ছবিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, তাসনুভা তামান্না, শতাব্দী ওয়াদুদ সহ অনেকে। বাংলাদেশ ফ্রান্স যৌথ প্রযোজনার ছবি এটি। বুসানের উইন্ডো অন এশিয়ান সিনেমায় থাকছে বাংলাদেশের রেজওয়ান শাহরিয়ার সুমিতের নোনাজলের কাব্য। উৎসবটি চলবে 21 থেকে 30 অক্টোবর পর্যন্ত। শাশ্বত মেহেদি, বিজয় টিভি, ঢাকা।